হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আজকে যেহেতু গোপুসোনার জন্মদিন, তাই আমরা চলে এসেছি গৌরীদের বাড়ি। প্রত্যেক বাড়ি আমরা আসি, এইদিকে গান বাজনা হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো বন্ধুরা, পঞ্চতত্ত্ব তুলসী বন্দনা হওয়ার পরে এখন এই মিষ্টি মাসিমণিটা গান করছে। জন্মাষ্টমীর যে ভোগ সেগুলো তো হয়ে গেছে, এই যে আর এখন আমরা ফল বানাবো। একটু পরেই গপুকে স্নান করানো হবে, তো তার যে যত আয়োজন আছে সব আমি আর গৌরী মিলে করছি। এখন ওরা ফল বানাচ্ছে, এই যে বললাম স্নান করানো হবে 12টার সময়, আমি আর গৌরী অলরেডি বসে পড়েছি ফল বানাচ্ছে। এই যে গৌরী, এই যে গৌরী তৌরি তৌরি তৌরি, এই যে কিছু বুঝাচ্ছে সুন্দর করে। এই যে করে দেখা সব ঢেকে রেখেছে, রান্না হয়েছে এগুলো সব ঢেকে রেখেছে। বাবা আমার জল লাগবে, রান্না হয়েছে এগুলো সব ঢেকে রেখেছে। এই যে ঝুমা, ঝুমা আবার এখানে কি জানি বলছে, কি বলছেন আপনি, এটা কিছু বলবে আগে, আমাকে কপাল লাগলো দেখাতে গেল, আমার মাথা নেই এই যে টিয়া গৌরীর বোন। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন তো? আর এই যে হচ্ছে মাসি গৌরী, রাধে রাধে, জয় রাধে। মাসি এটা তো আর দেখি বাইরে কে কে আছে, এই বাইরে ভক্তবৃন্দদের বসতে বললাম একটু পরে। আর এটা হচ্ছে গৌরীর বোনের বর, টিয়ার বর, এটা একটু তাকাও। এই তো যাই হোক, আমার বলা ভুল হয়েছে, আপনি কি আর কিছু বল। তো বন্ধুরা, আমাদের ভোগের জন্য ফল বানানো কমপ্লিট। এখন আমি আর গৌরী, আমাদের শখ হয়েছে গপুকে মালা পরাবো, ফলের মালা। তো তার জন্য আঙ্গুর ফলের মালা আমরা গাচ্ছি। খুব সুন্দর, তো বন্ধুরা গপুকে স্নান করানোর আর খুব বেশি দেরি নেই, সময় প্রায় হয়ে এসেছে। তার জন্য পিসি গৌরী আগে থেকে সব যোগাযন্ত্র করছে, গপুকে যে জামা পরানো হবে স্নানের পর, যে গয়নাগাটি পরানো হবে, সব কিছু আগে থেকেই রেডি করছে। এদিকে দেখো গপুর ভোগ সব রেডি করা হচ্ছে।
এখন আমরা ভোগ নিয়ে যাচ্ছি গোপুর জন্য, একটু পরে স্নান হবে, তারপর গোপু সেবা করবে। চলো কি বলছে। তো এইদিকে দেখো এখন গান চলছে। কথা বলছিলাম যে ওর এখন স্নান করার সময় হয়ে গেছে, এখন ওকে স্নান করতে হবে, তাই আমি গোপুকে বলছিলাম। তো এইদিকে দেখো বন্ধুরা, গোপুসোনা কত সুন্দর বসে আছে, আর গোপুসোনার গলায় যে চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই রূপোর চেনটা আমি আর টিঙ্কু গিফট করেছি, বড়জনকেও দিয়েছি।
দেখো বন্ধুরা, হঠাৎ করে কারেন্ট চলে গেল। গোপুকে স্নান করাবো, 5 মিনিট বাকি, তার আগেই চলে গেল কারেন্টটা। সবাই মিলে গোপুকে হ্যাপি বার্থডে উইশ করলাম। তারপরে এখন আরতি হচ্ছে, এরপরে গোপুকে স্নান করানো হবে। বন্ধুরা, রাত 12টা বেজে গেছে, এখন গোপুকে স্নান করানো হবে। সবার প্রথমে ঘি মাখানো হচ্ছে, সবাই মিলে ঘি মাখাচ্ছে গোপুকে। তো ঘি মাখানো হয়ে গেছে, ঘি মাখানোর পর এখন দই মাখানো হচ্ছে গোপুকে। সবাই মিলে দেখো আনন্দ করে কি সুন্দর দই মাখাচ্ছে। দই মাখানোর পরে এখন দুধ দিয়ে স্নান করানো হচ্ছে গোপুকে, দেখো। তো এইদিকে দেখো যারা গান করছে, কিন্তু আর এই মাসিমণি, সবাই দই মেখে মুখে অবস্থা দেখো করেছে। দেখো এরা কত আনন্দ করছে। তো দুধ দিয়ে স্নান করানোর পর এখন জল দিয়ে স্নান করানো হচ্ছে। তো এখন কাকা আমের রস দিয়ে স্নান করানো হচ্ছে গোপুকে। অনেক কিছুই আর কি আয়োজন করেছে, অনেক রকমের ফল, ড্রাগন ফল, আম, ডাব, অনেক কিছুই আছে। বড় একটা গাবলার মধ্যে নিয়ে সবাইকে একসঙ্গে জল দিয়ে স্নান করানো হবে। তো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
ঝুমাঝুমি করছে আর হচ্ছে ফুল দিয়ে টিকটিকে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে সবাই মিলে আমরা আরতি করব গপু, তার জন্য আমরা প্রদীপ জ্বালাচ্ছি। স্নান হয়ে গেছে, এখন ওর গা মোছাতে হবে, ওকে জামা পরাতে হবে। তো আমি গপুকে তুলে নিয়েছি, এখন স্নান হয়ে গেছে, বেশিক্ষণ রাখা যাবে না, ঠান্ডা লেগে যাবে, তার জন্য এখন গা মুছিয়ে দেবো আমরা সবাই। তো গপুর স্নান হয়ে গেছে, এখন আমি জামা পরাচ্ছি গপুকে। খুব সুন্দর একটা জামা দিয়েছে গৌরী গপুকে পরানোর জন্য, তো সেটাই আমি পরাচ্ছি। দেখো আমি খুব সুন্দর করে জামা পরিয়ে রেডি করে দিয়েছি গপুকে, সুন্দর করে সাজিয়েছি। কেমন লাগছে তোমরা সবাই একটু বলো। এখন সবাই আমরা বসে আছি, এখন আরতি হবে গপু। হারমোনিয়াম খুলে যাচ্ছে, হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
সবাই মিলে আমরা গান বাজনা করছি আর আনন্দ করছি। এদিকে দেখো টিঙ্কু নাচছে কত সুন্দর। তো এখন আরো কি করে সবাইকে আবির মাখাচ্ছে গৌরী, দেখতেই পাচ্ছ আনন্দ করছে কত। বন্ধুরা আজকের মতন অনুষ্ঠান এখানেই সমাপ্ত। এখন বাজে রাত 2, তো আবার কালকে সকাল সকাল আমাদের উঠতে হবে, পালন করতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।